2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চের পক্ষ থেকে বিকাশ ভবন অভিযান। 2017 সালের টেটের পর দীর্ঘ 5 বছর পরে 2022 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েও আজ 2024 সাল শেষ হতে চলল, তবুও 2022 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণরা বঞ্চিত। তারই জবাবে দাবিতে বিকাশ ভবন অভিযান চাকরি প্রার্থীদের। সল্টলেক করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে 2022 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণরা এসে পৌঁছলে পুলিশের বাধার মুখে পড়তে হয় তাদেরকে। কার্যত টেনে হিঁচড়ে তাদের প্রিজন ভ্যানে তোলা হয়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বিধাননগর পুলিশ কমিশনের পক্ষ থেকে তাদেরকে আটক করা হয়েছে ইতিমধ্যেই। তাদের দাবি মূলত তাদের দ্রুত নিয়োগ দিতে হবে। 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চের পক্ষ থেকে বিকাশ ভবন অভিযান। 2017 সালে টেটের পর দীর্ঘ 5 বছর পরে 2022 সালে টেট পরীক্ষা উত্তীর্ণ হয়ে আজ 2024 সাল শেষ হতে চলল, তবুও 2022 সালে টেট পরীক্ষা উত্তীর্ণরা বঞ্চিত। তারই জবাবে দাবিতে আজ বিকাশ ভবন অভিযান চাকরি প্রার্থীদের। বিক্ষোভকারী চাকরি প্রার্থীরা কি বলছেন শুনব। আমাদের দাবি দেওয়া মুখ্যমন্ত্রী ভোটের সময় বলেছিলেন রাজ্যে 10 লক্ষ শূন্য পদ রয়েছে। শিক্ষামন্ত্রী বলেছিলেন ভোট মিটলেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসবে। পর্ষদ সভাপতি বলেছেন বছরে 2 বার নিয়োগ হবে। কোনো প্রতিশ্রুতি পূরণ হয়নি। আমরা 2022 টেট পাস করে 1.5 বছর ধরে বসে রয়েছি, এখনো নিয়োগ বিজ্ঞপ্তি পেলাম না, ন্যূনতম শূন্য পদটুকু জানতে পারলাম না। আমরা সেই প্রতিশ্রুতি পূরণ কবে হবে সেই দাবি নিয়ে আজকে বিকাশ ভবনের উদ্দেশ্যে মিছিল করতে এসেছি। 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চের পক্ষ থেকে আজ বিকাশ ভবন অভিযান চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবিতে মূলত তাদের আজ এই বিক্ষোভ। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com।